Assalamualaikum guys, কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মত অনেক বেশি ভালো আছো গাইস র‍্যাঙ্ক বুস্ট চলতাছে আর তোমরা তো র‍্যাঙ্ক বুসে কম বেশি খেলা দেখছোই মোটামুটি কিন্তু গাইস টপ 50 এর মধ্যে চলে আসছি কারণ জানো আমাদের আইডি কিন্তু অফলাইন ছিল টপ 8 থেকে কিন্তু সোজা ভাই টপ 100 এর বাইরে চলে গেছিলাম দেন অনেক কষ্টে পুষ্টস দিয়ে কিন্তু গাইস টপ 50 এ ঢুকছি ইনশাআল্লাহ আর দুই এক দিনের ভিতরে কিন্তু টপ 10 এর মধ্যে ঢুকে যাব এই যে ভাই চলো অলরেডি প্লেয়ার আসছে তারপরে বাকি ইনটু মিনটু দেই আগে মাইরা নেই চলো অলরেডি কিন্তু একজনের মারছি আমার টিমমেটে ডাউন করে দিছিল আর তোমরা তো জানোই গাইস আমাদের স্কোয়াডে কিন্তু এখন আছে আমি আছি সাথে আছে গাইস 2F লোল গেমার ভাই সাথে কিন্তু হাইপার 69 ভাই আছে আর যে কোনো একটা জোন পোশার গাইস যে ভালো দেয় তারে কিন্তু নিয়ে নেই আর তোমরা তো ভাই সব সময় দেখছো আমার MP40 এর খেলা পাশাপাশি উডপেকারের খেলা গাইস দুইটার কম্বিনেশনের খেলা কিন্তু আজকে দেখবা গ্রান্ডমাস্টার লবিতে আমার এই স্কোয়াড নিয়ে কিন্তু গাইস আজকে ভাবছি পুরোটা ম্যাচ উডপেকার আর MP40 তে খেলবো তো দেখা যাক গাইস আর এমনি তো যেহেতু ম্যাচে ভিভেস টিভেস ভাই একটু কমই পড়ে এক এক ম্যাচে ভাই কন্টেন্ট খুঁজতে যায় গাইস দেখা যায় রাত পার করে ফেলি ভাই কোনো ম্যাচে ভিভেস বা কোনো ভালো প্লেয়ারই খুঁজে পাইতেছি না যা পরে রিজনের প্লেয়ার বা হচ্ছে তোমার ভালো ভালো প্লেয়ার কিন্তু গাইস কন্টেন্টের জন্য যেসব প্লেয়ার মানে খুঁজি ওইগুলোই আসে না ভাই তখন কেমন লাগে বলো তো চিন্তা করলাম চলো ভাই আজকে MP40 আর উডপেকার দিয়ে পুরোটা ম্যাচ খেলি দেখি আর বেশি একটা কিলের করার ট্রাই করবো আর লাস্ট পর্যন্ত দেখো ভাই ম্যাচটা বুয়ে করতে পারি কিনা তো দেখলাই তো মাত্র কিন্তু দুইটা কিল করছি এখন কিন্তু ভাই একটু হালকা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি কারণ এখন থেকে আর কাট কুট করবো না তো যাতে তোমাদের বোরিং না লাগে এটার জন্যই একটু হালকা স্পিড করে দিলাম দেন ভাই চলো দেখতে পাচ্ছো লুট মুট যা দরকার নিয়ে নিছি আর এখানে কিন্তু প্লেয়ার আছে ওই যে উপরে এই পোলাডারে কিন্তু ভাই একটা হেডশট দিয়ে একদম মাইরা দিলাম বাট হেডশট গাইস দুইটা টানা লাগার কথা ছিল বাট লাগলো গাইস বডিতে কিচ্ছু করার নাই কপাল খারাপ আর আজকে কিন্তু গাইস সেকেন্ড চ্যানেলও ভিডিও আসবে আর সেকেন্ড চ্যানেলে কিন্তু গাইস ডবল AWM এর গেমপ্লে দেখবা আশা করি ওই ভিডিও তোমাদের আরও বেশি ভালো লাগবে আর গাইস তোমাদের কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি বাট দেখা যায় অনেক সময় অনেক কাজের জন্য গাইস বা অনেক ঝাই ঝামেলার জন্য গাইস রেগুলার ভিডিও দেওয়া হয়ে ওঠে না বাট আমাদের প্রথম যে চ্যানেল মানে যেটা ভিডিও দেখতেছে অলরেডি আকিব চ্যানেল এটাতে কিন্তু ভাই রেগুলারই দেওয়ার ট্রাই করি আর সেকেন্ড চ্যানেলও ভাই রেগুলারই দিই বাট মাঝে মাঝে হয়তো ভাই একটু মিসটিস হয়ে যায় আর গাইস যেহেতু পুষের ভিডিও তো গাইস আমরা কিন্তু লাইভ চ্যানেলটা হোল্ড রাখছি আপাতত লাইভ চ্যানেলে ভাবছি টুর্নামেন্টের হাইলাইট ভিডিও দিব তো যাই হোক গাইস দেখতে থাকো আশা করি ভিডিওগুলো মজা পাবা এখানে কিন্তু ভাই আইসো অনেকক্ষণ ঘুরে ঘুরে করে একটা প্লেয়ার মারলাম S2K কি জানি নাম ছিল আর কনফার্ম করে দিই ভাই বড় বাজে বেলা আবার ঝামেলা তৈরি করবে আই S2K সাব্বির ভাই চলো গাইস মারলাম বাইরে আর প্লেয়ার আছে তাদের টিমমেটও থাকতে পারে এখানে মাত্রই তো দুইটা প্লেয়ার দেখলাম আর একটা কই গেল পলায় গেছে নাকি ওই যে ওইদিক দিয়ে আমাদের আবার এক প্লেয়ার গায়েব হয়ে গেছে গাইস বাঁচা নেই আমাদের আবার লোল গেমার ভাইয়ের ডাউন দিয়ে দিছে নাকি তো চলো গাইস এদিক থেকে পলায় যাই এদিকে বেশিক্ষণ থাকলে মনে হয় ভাই ঝামেলায় পড়বো আর বুঝতেছি না ভাই ভালো একটা স্কোয়াড মিসকাট মারো স্কোয়াড খুঁজে পাইতেছি না কেমন লাগে এই যে প্লেয়ার একটা পাইছি চলো ওয়ান ট্যাপ দৌড়ায় পলায় খালি ভাই ফাইট লয় না বুঝি না পোলা ভাইনের কাহিনি আর ও মানে আর্সেনাল খুলতে যেতে ছিল গাইস আরে এত লুট দিয়ে করবোটা কি লুট তো যা আছে চলার মতো ওই দেখো AWM সরি SVDY পরে লঞ্চার টঞ্চার সব নিয়ে এসে ভাই লঞ্চারটা মারলাম বাঁচতাম কত গাইস আজ আমি তোমাদের জন্য বিভি নামে এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যা তোমাদের 8888 টাকা জিতার সুযোগ দিচ্ছে এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে আর তোমরা যদি সাইন আপ করার সময় আমার প্রোমো কোড AKIB24 ব্যবহার করো তাহলে কিন্তু 5টা ফ্রি স্পিন পেয়ে যাবে যার মানে জয়ের দ্বিগুণ সুযোগ বিভি তোমরা স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতে পারবা ক্যাসিনো গেম খেলতে পারবা প্রচুর টাকাও জিততে পারবা ক্রাশ গেমস চ্যাম্পিয়নশিপ 15 মিলিয়ন প্রাইস পুল থেকে জিত বিশাল পুরস্কার এখনই অংশগ্রহণ করো এবং প্রমাণ করো তোমরাই সেরা 10 মিলিয়ন CPL মানি মেগা ফেস্টিভ্যাল তোমরা তোমাদের প্রিয় দলকে প্রেডিক্ট করো এবং 10 মিলিয়ন প্রাইস পুল থেকে বিশাল পুরস্কার জিতো বিবিএফ এ তোমরা যে কাউকে রেফার করো দুজনেই পাবা 300 টাকা করে রেফার বোনাস সাথে রেফারেল রিবেট পাবা আনলিমিটেড এখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে 24 ঘন্টা ডিপোজিট এবং উইথড্র করতে পারবা সাথে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাস্টমার সার্ভিস তো আছে তাহলে এখনই যাও আমার প্রোমো কোড AKIB24 ব্যবহার করো জয়ের উল্লাস উপভোগ করো সাইন আপ লিংক কিন্তু কমেন্ট বক্সে পেয়ে যাবা আর ভাইরা 5টা কিল কইরা কিন্তু গাইস এখানে স্পিড করে দিছি কারণ ভাই এনিমি পাই দিছি না তো চিন্তা করছি অযথা ঘোরা ঘুরিছি তোমাদের দিয়ে বোরিং করব তো চলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই দেন গাইস দেখতেই পারতেছো যে ফাস্ট ফরওয়ার্ড করে কিন্তু গাইস টিমের টুমে ডিভাইস দিলাম তেন লুটপাট নিলাম তারপরে কিন্তু গাড়ি চালায় যেতেছি আর ভাই গাড়ি চালায় চালায় গাইস যখনই সামনের দিকে যাই প্লেয়ার কিন্তু আবার পাওয়া যায় তো চলো এই মামার মাইরা লই এখন হয়তো বা ভাই উড়া ধরে ফাইট সিন দেখতে পারবো ওরে ভাই দুই দিকটা ঘিরা ধরছে গাইস জামু তো জামু কই এইভাবে যদি আমার অ্যাটাক করে ভাই প্লেয়াররা বাঁচুম কত পলানোর চেষ্টায় আছি খুব বেশি আরে ম্যান দাঁড়ায় পড়ছে রে ভাই এরকম একটা নার্ভাস সিচুয়েশনে যদি এরকম কাহিনী ঘটে আমার লাগে এটা হবে গাইস মানা যায় বলো তো দাঁড়ো দাঁড়া এই লো ওয়ান টেপ রে মিস হয়ে গেল ও পলায় গেল গা ভাই ওর কপালে ওয়ান টেপটা লেখা আসিল এদিক দিয়ে পিস দিয়ে যায় আমার টিমমেটের উপরে অ্যাটাক করছে কি খারাপ পোলাটা ভাই এ
লো সোলার বুথ আমার টিমমেটের উপরে অ্যাটাক এককার মাইরা বিচে বুচে কান ধরে দিব না চলো গাইস এদিকটা টিমমেটকে বাঁচিয়ে দাও বে কারণ টিমমেট অলরেডি আমার মইরা গেছে আর টিমমেট বাঁচানোর কারণে কিন্তু গাইস কিছু হিলিং প্লাসও পেয়ে যাব আর বিশ্বাস করো ভাই ইদানিং বি বেস লবিতে এনিমি মরতেই চায় না লাস্টের একদম বাচ্চা জোন লাস্ট জোন ভাই যেটা কয় ওই জোনের ভিতরে যদি 40টা এনিমি মানে যেদিকে ভাই জোন শেষ ওইদিকে মনে হইতেছে ভাই মাত্র আমরা মাঠে নামছি খেলা শুরু এরকম অবস্থা তখন কেমনটা লাগে কত ভাই কালকের মনে করে একটা ম্যাচে তো ভাই পুরো অবাক হয়ে গেলাম ওই জায়গায় গাইস কাকা খেলতেছিল আমাদের আইডি দিয়া দেন ভাই দেখলাম আসলে ভাই ওই ম্যাচে একটা বিবেচ পড়তে তো যাক গাইস আর মোটামুটি দুই তিনটা বিবেচ থাকার কারণে ম্যাচে ভাই একদম লাস্ট সার্কেলের আগের সার্কেলটা একটু ছোট আর কি ছোট একদম ছোটটার পরেরটা যেটা বলো ওই সার্কেলে ভাই 42টা এনিমি ভাই মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে এত এনিমি এই জোনে তারপরে ভাই দেখলাম 10-20 সেকেন্ডে পুরো লবি ক্লিয়ার তো বুঝছো ভাই কী অবস্থার কী ফাইট হয়েছে তো যাক গাইস সমস্যা নাই দেখা যাক কী হয় এদিকে কিন্তু আমি পুরো মাইন্ড কাছি ভাবে এসে গেছি এদিকে প্লেয়ার একটা মারলাম মাইরা ডাইরেক্ট সাথে সাথে কনফার্ম লও কনফার্ম ও পি ভাই শেষ যাক গাইস ভালো কাজ করছি এদিকে কিন্তু ওরা মাইরা 60টা কিলো মাঝখানে আমার হয়ে গেল আর এনিমি দেখো ভাই এখনও 40টা প্লেয়ার অলরেডি আমার টিমের দুইজন ময়রা ভূত হয়ে রয়েছে টোকেন আছে 2000 চলো বাঁচাই দিই এখানে যদি ময়রা যায় ভাই তাহলে বুঝো কী অবস্থা হবে তার ভিতর ভাই আমাদের দুই হাই লেভেলের প্রো প্লেয়ারই কিন্তু মারা গেছে জোন পুষাটা কোনো মতে আছে রিভাইভ দেওয়ার সুযোগটা দেয়নি এই শালা বটলাটা মোর এককারে কিন্তু দিছে খায় চলো চলো গাইস ওরা কনফার্মটা দিয়ে আগে নগদে প্যাক করে আমি টিমমেটটা রিভাইভ দিয়ে দিই আমি মরে গেলে গেলাম ভাই আমার টিমমেটদের কিন্তু পাইচা থাকতে হবে ম্যাচ কিন্তু যেভাবে হোক ভুয়া করতে হবে ওই যে নামতেছে আর এক গান্ডু নামতেছে গাইস এই গান্ডুর বিচি কাটা হবে এখনই দাঁড়াও আগে যাই এদিক দিয়ে একটা গ্লুমেলটা মারি চলো এই লো ওয়ান ট্যাপ ও বাবারে মিস হয়ে গেছে আর ড্যামেজও খাইছি চলো Mp40 যাতা একদম হেডশট গাইস Mp40 তো Mp40 না ভাই একদম মারাত্মক লেভেলের একটা মেশিন গান আর শর্ট রেঞ্জে ভাই Mp40-র উপরে কি কোনো গান আছে তোমরা তো জানোই তার ভিতরে আবার লং রেঞ্জে ভাই ওয়ান ট্যাপ খেলতে পারলে তো উডপেকারের উপরেও গান নাই বাট আপডেটের পর শুনলাম ভাই উডপেকার নাকি কিছুটা ড্যামেজ কমাই দিছে তো যাক গাইস তারপর আমার ফেভারিট গানই কিন্তু গাইস উডপেকার কারণ এটা দিয়ে ভাই যা মারি তাই কিন্তু রেড শট দেখবা আর ভাই অনেক কষ্ট করে কিন্তু আসছি আমার টিমমেটগুলা রিভাইভ দিতে রিভাইভ কিন্তু দিয়ে দিছি এখন চল আমি ভাই চলে যাব সোজা আমাদের জোনের বাড়ি আর ভাই জোনের ভিতর তাই কবে আমি ফাইট না শুধু শুধু আমার টোকেনগুলা ভাই আমি আমার লুটগুলা নষ্ট করতে একদমই চাই না চলো চলো গাইস এই যে 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 চলো ভাই আরে মিস হয়ে গেল এই লো ওয়ান ট্যাপ আমার দিকে ঘুরলে ওয়ান ট্যাপ চলো ভাই আরেকটা ওয়ান ট্যাপ টানা দুইটা টাপ টুপ করে ওয়ান ট্যাপ দিয়ে ফালা দিছি বেচাররা কিন্তু প্রচুর ভালো প্লেয়ার গাইস বাট আফসোসের কথা এই জায়গায় ভাই এরকম লাফালাফি করার দরকারটা কি তোর থাকবি জোনের ভিতরে যে চুপচাপ ভাই ঘরে ক্যাম্পিং মারবি চলো গাইস এদিকে থাকা যাবে না জায়গাম রূপরে দিকে এনিমি কিন্তু ভাই প্রচুর আছে এখন ওই যে আরেকটা ইজ আছে এই লো বাবা লো গাইস শেষ ও শেষ ওয়ান ট্যাপ দিছি ভাইয়া তুমি ভালো ওয়ান ট্যাপ খাইছো ওই যে আরেকটা ওয়ান ট্যাপ ভাই কী দিতেছি এগুলা গাইস হ্যাকারের মতো টাপ টাপ করে ওয়ান ট্যাপ আর ওয়ান ট্যাপ লো টোকেন নিয়ে যাও পুষার ভাইয়া যদি মরি বাই চান্স রিভাইভ দিবা এই আমার পুষার গায়ে নো হাত কিন্তু কাইটে দিব এদিকে আসো আমার পুষার গায়ে হাত দিছে ভাই এনিমি এনিমির আজকে হাতে লাগে বিচিটা কাইটা দিব ওই যে উপরে আর একটা ইচ্ছে ডাইরেক্ট ওয়ান ট্যাপ দেখছো গাইস উঠবে গায়ে শালা যাই মারি ওয়ান ট্যাপ লাগে এই যে আর একটা মারছি Mp40 এটাও রেড শট বাট আমার অবস্থা এমনই দিছিল টাইট কইরা ভাগ্যিস ভাই একটুর জন্য বাঁচছি চলো ও রে রে আমার কিল গেছে চুরি কইরা বটলে এনিমি তরে খাইছি আজকে শালার পুত আমার কিল চুরি করছস তোর আজকে বিচি কেটে দেবো এই লো যাতা তোমার কিল চুরি করছ তোর বন্ধু এইটাতে ফাল পারি না মেশিন এটা দিতেছি ফাল বন্ধু বিরা এই লো আহারে উডপেকার মিস উডপেকার রাজ হইতাছে মিস লো মর এই লো মর ওরে দিমু ভাই আরও যাতা বাংলা যাতা দিমু ওরে আমি কত মেজাজটা পুরো গরম করতেছে মর শালার পুত মরতে চলো চলো গাইস ও কনফার্ম হইলে আমার 16টা কিল হয়ে যাবে আর জোনের ভিতরে পুরা বয়ে রয়েছি চলো চলো লঞ্চ পেট মেরে আগে পলাই ভাগ্যিস গাইস লঞ্চ প্যাডটা আমার ছিল নাহলে কিন্তু খাইছিলাম ধরা কারণ যত দূরে জোন তত বেশি হেলথ আনতাছে উফু এনিমির সামনে এইসব পুরো নামছি আর অলরেডি আমার দুইটা প্লেয়ার মরে গেছে 22 কালার প্রচুর খারাপ তো এনিমিটা ভাই আগে ভাই আমি পলাই টিমমেটগুলো আর এই চান্সে রিভাইভ যদি দিব হয়তো টোকেন নাই চলো জায়গা ভাই দেখতে আগে কিছু জিনিসপত্র নিয়ে নেই আহারে ভাই দেওয়ার মতো সিস্টেম নাই ভাবছিলাম 300 দিয়ে কি এক্সট্রা দেওয়া যাবে বাট না থাকায় দেখি 300-র কোনো সিস্টেমই নাই তো চলো গাইস জোনের ভিতরে ঢুকে আস্তে আস্তে
টিমমেট আশা করি আমাদের জোন পুশার ভাই বাঁচিয়ে দিবে, যেহেতু তার আমি টোকেন সব দিয়ে আসছি। আর গাইস এখানে কিন্তু অনেক প্লেয়ার ভাই, আমার একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমি তো ভাই বটার মতো খালি ইতে ওই জায়গা ওই জায়গাতে এই জায়গায় খালি ঘুরতেছি, আর এখানে কিন্তু ভাই এনিমির খোঁচা মোচা দিয়ে নিচে ভর্তি। দেন ভাই দেখি সামনের বিল্ডিং এ ভাই এনিমি আর এনিমি, আমার কিন্তু অলরেডি 16টা কিল হয়েছে গাইস, পুরা ধরতে গেলে 16% স্কোয়াড ভাবে খেলতেছি, কারণ টিমমেট সব নিজের মতো করে, আমার লগে কেউ নাই। এখন তো গাইস আমি তো 16% স্কোয়াড হয়ে গেছি, কারণ একজন আছে জোন পুষার, সে তো ভাই তার মতো করে খেলতেছে। অলরেডি আমার টিমমেট দুটোর বাঁচা হয়ে দিচ্ছে, যাক ভালো কাজ করছে। ভাইয়া অলরেডি 17 কিল গাইস, দেখা যাক কয়টা কিল করতে পারি। এই লম আমার তুমিও শেষ, একদম শেষ, টিম ওয়াইপ আউট। আর ভাই ওয়াইপ আউট করলে একটা স্কোয়াডে এত মজা লাগে ভাই, যা বলার বাইরে, বিশ্বাস করো ভাই। ক্যাম্পিং মেরা মেরা যখন এরকম করে ভাই, যাতা মাথা দিয়া বেশ ভূ ফাটা দেয়, একদম মাথাটা গরম হয়ে যায়। হয়তো ফাইট লওয়া নেলে ভাই, তোরা যা ফাও ফাও ভাই, একদম বিশ্ব ক্যাম্পিং কইরা ভাই, আম করে পিস দে মারিস না। যাই হোক দেখি গাইস কি হয়। ওরে বাবারে, কইতে কই যামু, আমার টিমমেট আইছে আমারে ব্যাক আপ দিতে, বা টিমমেটের নিজেরই ব্যাক আপের কোনো খোঁজ খবর নাই। চলো ভাইয়া আমরা যাইগা, জোন কাবার নিতে হবে, এনিমি কিন্তু এখনও অনেকগুলো আছে ভাই। দাঁড়া ভিতরে বোমটা ঢুকাই দে, এই যে ঢুকাই দিছি, এনিমি শেষ মনে করো, এনিমির ফাত্তা ফাত্তা বানাই দিছি, মরল না একটা প্লেয়ারও ভাই। আমার আজ সই নাই নাকি, এই ল একদম সই করে মারছি, মরছে না, ফুটে নেই, ড্যামেজও খাই নাই। এনিমি বহুত চালাক গাইস, বলাই গেছে গা। আচ্ছা দাঁড়া দাঁড়া, এনিমি চালাকি, এনিমি লাগে চালাকি করতে হবে, মার তা থেকে এটা ইশালা ওয়ান টাইম লাগ, ইস্যে মিস, ওরও তো আমি খাইছি গাইস, ও আমার লাগে পাইতারা করতেছে লং রেঞ্জে বইয়া বইয়া, বাইরা বাইরা বাইরা, এই লো ওয়ান ট্যাপ, কনফার্ম কনফার্ম কনফার্ম। আহ আরে আবার কিল চুরি ভাই, 2-3টা অলরেডি কিল চুরি হইলাম আর, এটা কোনো কথা মানে এত কষ্টের কিলগুলো চুরি করে গেটা। এই ল ও ভাই আহানো দিছিল, ক্রিমিনাল শালা, খারাপ তো প্রচুর চলা গাইস, লাস্ট পর্যন্ত ক্রিমিনাল বেচারে কিন্তু ওয়ান ট্যাপই খেলো। ও ভাই ম্যান দাঁড়ায় গেছে রে, এ হনি মাইটটা খাইছিলাম, যাক 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 গাইস, অলরেডি কিন্তু ক্রিমিনালের কিল কি পাইছি, কিল তো এখানে উঠলো না, টিমমেটটা রিভাইভ দিয়ে লই আগে। বাট এদিকে কি অবস্থা করতে ভাই, টিমমেট কি বাঁচাইতে পারবো, পলা 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 ল, টিমমেটটা ট্রিটমেন্টও করে দিছি, যাক একটা ভালো পজিশন আসছি গাইস, 3v3 সিচুয়েশন, সামনে কিন্তু এনিমি আছে তিনজন, আমি কিন্তু তিনজন। দেন এখানে কিন্তু ভাই একটা বিশ্ব বটের মতো কাজ করি, বা বোকামি করি বলা যায়। এখানে কিন্তু এনিমি দেখতেছি দেখতেছি, এই কোনো আয়া এনিমির মনে করো কিল কয়টা হয়েছে বা কিল পাইছি কিনা এটা দেখতে ঢুকছি, হুট করে এনিমি আমার মাইরা দিছে। দেন আমার টিমমেট ওয়াল না ছেড়ে এদিকে ঘুরতে পিস, আরেকজনে মাইরা দিছে। দেন আমাদের লোল ভাইয়ের উপরে রাজ দিয়ে দিছে আরেক কিস্কো, মানে আরেক টিমমেট, আরেক এনিমি আর কি। দেন কিন্তু ভাই পুরো ওয়াইপ আউট হয়ে গেলাম আমাদের স্কোয়াডই, মানে ভাই একটা বটের মতো কাজ করলাম, এমন টাইমে ভাই ঢুকছি, আমার টিমমেটরা কিল পাইছে কিনা, আমি যেহেতু 19-20টা কিল করছি তাদের কিল ছাড়ার জন্য, বাট ভাই ধরা খাই গেলাম। দেন ইজি ভুয়া ম্যাচটা মিস হয়ে গেল। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই ভিডিওটা বেশি বেশি লাইক করো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফিজ।